পুজো করে তারপর কি একবার দেখাও, একবার দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি, মানে আমি শেখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি, সারাদিন কী করছি না সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো। তো দেখো জলখাবার নিয়ে বসে পড়েছি, জলখাবারের পরোটা আর আলু ভাজে। আর এমনি বাসি কাজ হয়ে গেছে, ওদিকে ভাত ডাল বসিয়ে রেখে এসেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। তো বন্ধুরা, রুটি খেয়ে চলে এসেছি রান্নাঘরে। বললাম না, ভাত বসিয়ে দিয়ে গেছি, আর ডাল ডাল হয়ে যাবো, সিদ্ধ হয়ে গেছে। এখন ডালে হলুদ দেবো, আর ভাতও হয়ে গেছে। ভাত এখন উপর করে নিই, ভাতটা উপর করে নিই, নরম হয়ে যাবে। আর করো পালং শাক। দেখো পালং শাকে সব সবজি কেটে নিয়ে, বেগুন আলু টমেটো কেটে নিয়েছি, সিম নাই। আর এই পালং শাকটা ভালো করে ধুয়ে রেখেছি। আর ডালে একটু ধনে পাতা দেবো, তাই ধনে পাতা বার করেছি। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, হলুদ দিয়ে দিই। আর আজকে রান্না আছে পালং শাক আর ডাল। আর ডালের মধ্যে আমি একটু কুমড়ো দিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়ো, খেতে ভালো লাগবে। দেখো বাইরে চলে এসেছি, ওকে চান করাবো, হাতটা বেঁধে নেবো, হাতে জল লাগলে ঘাট আবার বেড়ে যাবে। দেখো কি অবস্থা হয়েছে। তো এটা দিয়ে হালদি গাছটা পরিয়ে দিই, পরিয়ে দিয়ে বেঁধে দেবো, তাই তো? মানে জলটা লাগবে না, তাহলে ঘাটা বাড়বে না, তাই তো? শোনা, চান করাবো কুটু, আমার এখনো ঘর মতো হয়নি, ঘর মুছবো। তো চানটা করিয়ে নিই, তারপর ঘরটা মুছবো। জল চলে যাবে, জল শুরু হয়ে গেছে। চলো খেতে বসে পড়েছি, গুড্ডুকে খাওয়ানো হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে বলে আর গুড্ডু খাওয়া শেয়ার করলো না তোমাদের সঙ্গে। আমরা খেতে বসে পড়েছি, আমি চান করলাম, পুজো করলাম, গুড্ডুকে খাওয়ালাম, তা আমরা বসলাম। এখন তিনটে বেজে গেছে। তো আজকে কী রান্না করে তোমাদের তো বললাম, মুসুরির ডাল করেছি, আর কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আর করেছি পালং শাক। আর দেখো আমি সঙ্গে নিয়েছি লেবু। তো ভাতটা খেয়ে নিই, জিতকেও দিয়েছি, জিত খাবে। আর গুড্ডুকে ভাত খাওয়ার পর একটা পেয়ারা কেটে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে খাটে। তো ভাত খেয়ে নেওয়ার পরে আসছে তোমার সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গুড্ডুকে দুধালিশটা খাইয়ে দিয়েছি, দিয়ে জামা পানটা ছাড়িয়ে দিলাম। ওকে এখনই পড়াতে আসবে, কুলাতা পরিয়ে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে, তাই হ্যাঁ বাবা। আর টিপটা দেখো দুবেলা পড়েছি, ঘাস পুরো ঘেটে দিয়ে টিপটাকে, এখন একটু টিপ পরে দিলাম, আর ক্রিম মাখিয়ে দিলাম না বাবা। দেখে আজকে তাকাও, সাজুগুজু করে তারপর একবার দেখাও, একবার দেখো দেখো আমি টিপ পরে দেখালাম, মাটিটা এরকম করে দিল, দেখা একবার চোখ বক্ত কর কি করলি। আমি পড়াতে আছি, তুই কি করলি বল, চোখ মনে করো। পারোটা পড়িনি, দাঁড়া এখনই আসবে, এখন বাজে 5:45, 6টার সময় পড়াতে আসে, ওকেও পড়াতে আসবে, জিতও পড়তে যাবে না ভাবি। আর গান করতে হবে না, চুপ করো। তো বন্ধুরা দেখো রান্না করা চলে এসেছি, আর এখন গুড্ডুকে বানিয়ে দেবো একটু ওটস। সেদিন তারা নিয়ে এসেছিলাম, হাফটা আছে, হাফটা করে দিয়েছিলাম, আর তাড়াহুড়া করে রেডি করলাম, পড়াতে আসবে, পড়াতে আসেনি। যে পড়ায় ওর মা বাড়ি গেছে, মনে হয় আসেনি, যেন পড়াতে আসেনি। তো এখন প্রায় 8টা বাজতে না, তো একটু ওটস করে খাওয়াই। 5:30টার সময় তো দুধ খাইছি, খিদে পেয়ে যাবে, তো একটু ওটস করে খাইয়ে দিচ্ছি। আর দেখো ওটস করতে কোনো ঝামেলা নাই, একটুখানি গরম জল বসিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবো, হয়ে যাবে ম্যাগির মতো করতে, অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়। একটু নুন দিয়ে দিই। আর গুড্ডু দেখছে কার্টুন, আর জিত পড়তে গেছে, এখন আসেনি, 8টা বাজে, ছুটি দেয়, 8টা এখনো বাজেনি। গরম জলটা হয়ে গেছে, ওটসটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব ভালো লাগে, পুরো ডালিয়ার মতো লাগে খেতে, ডালিয়া যেরকম লাগে খেতে। তো
বন্ধুরা তরকারি কাটতে বসে পড়েছি। কালকের জন্য সকালে রান্না করতে হবে। আর সেদিন ফুলকপি নিয়েছিল, ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবে বলে ফুলকপিটা কাটছি। সকালবেলা মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে। আর আজকে তো ডাল করেছিলাম, তো ভাবলাম ফুলকপির পকোড়া করবো। তাই ছোটো ছোটো করে কটা ফুলকপি কেটে নিচ্ছি। বেসনে চুপি ভাজলে না গরম গরম ভাত, মানে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। গরম ভাত না ঠান্ডা ভাত আজকে একবেলা রান্না করেছি, দেরি করে বসেছি তো ওই জন্য একবারই করে নিয়েছি। আর কপি ডাটাগুলো দেখো আমি ফেললাম না, কপি ডাটা দিয়ে কালকে চচ্চড়ি করব। বেগুন দিয়ে, আলু দিয়ে আর কপি ডাটা দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে একটুখানি খেতে ভালো লাগবে, ওই ফেললাম না, নতুন তো এখন খেতে ভালো লাগবে। কপি ডাটাগুলো নরম আছে বেশ, কপি ডাটাগুলো সেই জন্য ফেললাম না, চচ্চড়ির জন্য কেটে নিয়েছি। আর ফুলকপিটা বেশ ভালো, অনেক সময় ফুলকপি পোকা এখন নতুন উঠেছে, তখন ফুলকপিগুলো সত্যি খুব ভালো। কি করছিস ভাবি তুই, এখানে আসো। তরকারিটা কেটে নি, তারপর তোমাদের সামনেও পরে আসছি, ঠিক আছে? তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এসে কি ফুলকপির পকোড়া ভাজি বললাম, তো পকোড়াটা ভাজছি। আর এদিকে আমার ডাল গরম করতে দিয়েছি, সেই দুপুরবেলার ডাল, তো ডালটা আমার গরম করা হয়ে গেছে, ডাল ফুটে গেছে। আর এখন গুড্ডুকে ভাত খাওয়াবো, এবার 9:30 বাজে। আর এটা মাখিয়ে রেখে দিলাম, আমরা যখন খাবো তখন ভাজবো। গুড্ডুকে খাওয়ানোর জন্য ভাজছি এখন, এখন ভেজে রাখতে ঠান্ডা হয়ে যাবে তো। তাই আর গরম গরম ফুলকপির পকোড়া খুব ভালো লাগে খেতে, এরকম ভালো লাগে। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।